Hello, আমার নাম মাহাদি হাসান শৌমিক। আমি রিসেন্টলি আইএলটিএস এক্সাম 7.5 পেয়েছি। এই এক্সামের জন্য আমি সেন্ট ডেভিডস থেকে প্রিপারেশন নিয়েছি। এখানকার ইনস্ট্রাক্টরদের কাছ থেকে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি এবং তাদের কোঅপারেশন, তাদের কথা বলে স্টাডি ইনস্ট্রাকশন স্টাইল আমার খুব ভালো লাগছে। স্পেশালি রাইটিং অ্যান্ড স্পিকিংয়ে আমি যে ফিডব্যাকগুলো পেয়েছি এগুলো আমার জন্য খুবই হেল্পফুল ছিল। আমি যখন ফার্স্ট টাইম আমি যখন প্রিপারেশন ছাড়া আমি এক্সাম দিয়েছি তখন আমার স্কোর 5.5 ছিল, সেখান থেকে আমার 7.5 ইম্প্রুভ হয়েছে। সো আমি মানে মনে করি যে এটা খুবই ভালো একটা অপশন ছিল এখানে কোর্স করাটা। অ্যান্ড আমি যদি বাংলাদেশে ওইভাবে ইংলিশের চর্চা হয় না, তারপরও এখানে যারা তারা যেভাবে সুন্দরভাবে ইনোভেটিভ হয়েতে পড়ায় এটা খুবই হেল্পফুল যে কোনো স্টুডেন্টই আমার মনে হয় যে এখানে আসলে ভালো একটা ইম্প্রুভমেন্ট করতে পারবে। সো আই থিঙ্ক দ্যাট ইটস এ গ্রেট অপশন ফর ইংলিশ স্টাডি অ্যান্ড ফর প্রিপারেশন অফ আইটিএস। অ্যান্ড ওভারঅল আই লাইক টু সে থ্যাংক ইউ টু অল দ্য ইনস্ট্রাক্টরস অ্যান্ড আওয়ার টিচার।